আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী। সারা দেশের বিভাগীয় জেলা ও উপজেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। খুলনায় জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, সরকারি বেসরকারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তারা। রাজশাহী নগরের সিএনভি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এছাড়া বগুড়ায় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। রংপুরে সকালে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এদিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ও অন্যান্য সংগঠন। এছাড়া যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ আরও অনেকে। এছাড়াও সাভার, মানিকগঞ্জ, মেহেরপুর, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় একযোগে পালিত হচ্ছে জাতির পিতা শেখ মুজিবের 104তম জন্মবার্ষিকী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।